আলকুরানের পদ এই পথি আসুল পথ আলকুরানের পথ এই পথি আসল পথ আলকুরানের পথ এই পথি আসল পথ অন্য পথে অন্য মতে রহুমত অন্য পথে অন্য মতে নিজ আসসালামু আলাইকুম ওরাকাত আলা আলহামদুলিল্লাহ আইন সম্মানিত দর্শক শ্রোতা শুরু করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান এসো কোরআন শিখি আয়োজনে কোরআন শিক্ষা ফাউন্ডেশন পরিচালনা ও পরিকল্পনায় আমাদের একান্ত প্রিয় ভাই জনাব রহিমুল্লাহ এম এ উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ ইমাম উদ্দিন মাসুম সম্মানিত দর্শক শ্রোতা ইতিপূর্বে আমরা হরফে মোকাত্ত ব্যবহার শিখেছি গত পর্বে আজকে আমরা দেখব পরিমাণ টেনে পড়ার হরফগুলো তথা কিভাবে পড়তে হয় আজকে আমরা সেটাই দেখবো সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা এখানে দেখতে পাচ্ছি একটি হরফ দেওয়া আছে হরফটির নাম হচ্ছে জিম উপরে একটি জবর দেওয়া আছে পাশে আমরা দেখতে পাচ্ছি একটি খালি আলিফ রয়েছে আলিপের উপরে একটি মোটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এখন আমরা এটা পড়বো কিভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি হরফ দেয়া আছে জিম উপরে একটি জবর দেয়া আছে বামে একটি খালি আলিফ দেওয়া আছে আমরা জানি জবরের বাম পাশে খালি আলিপ হলে এক আলিপ টেনে পড়তে হয় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন এক আলিপ উপরে এবং চার আলিপ আমরা মোটা চিহ্ন দেখতে পাচ্ছি তাহলে আমরা কিভাবে পড়বো আগে আমরা জানবো মধ্যে মত্তাশিল কিভাবে পড়তে হয় মধ্যে মত্তাশিল হলো মদুর হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা যদি থাকে আবার বলছি মধুর হরফের উপরের চিহ্ন মোটা বামে হামজা তখন আমরা মধ্যে মত্তাছিল সেটাকে জানবো এবং সেখানে আমরা চার আলিফ টেনে পড়ব তাহলে আমরা দেখলাম এখানে মদের হরফ ঠিকই আছে জবরের বাম পাশে খালি আলিফ মধুর হরফ উপরে মোটা চিহ্ন এবং বামে আমরা দেখতে পাচ্ছি একটি হামজা দেয়া আছে তখন আমরা এখানে চার লিফ টেনে পড়বো এইভাবে পড়বো জিমে জবর বামে খালি আলিফ যা হামজা জবর আ যা তোমরা আমার সাথে বলো জিমে জবর বামে খালি আলিফ যা হামজা জবর সম্মানিত দর্শক শ্রোত পর আমরা দেখতে পাচ্ছি জবর বামে মদের হরফ উপরে মোটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি বামে একটি হামজা দেয়া আছে তাহলে আমরা জানবো এর নাম হচ্ছে মধ্যে তথা চার আলিফ টেনে পড়তে হবে আমরা এখানে পড়বে এইভাবে সিনে জবর বামে খালি আলিফ সা হামজা জবর আ সা আ তোমরা আমার সাথে বলো সিনে জবর বামে খালি আলিফ সা হামজা জবর আ সা আ। সম্মানিত দর্শক শ্রোতা এবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটি জিম দেয়া আছে নিচে একটি জের দেয়া আছে বামে একটি ইয়া এবং উপর জয়জম তার উপর মোটা চিহ্ন আমরা আগে আমরা অবগত হয়েছি জেরের বাম পাশে জয়জমালা ইয়া মদর হরফ একালিপ টেনে পড়তে হয় আমরা দেখতে পাচ্ছি সে মদর হরফের উপরেই মোটা চিহ্ন এবং বামে একটি হামজা দেয়া আছে তাহলে আমরা জানবো এটা হচ্ছে মধ্যে মোত্তাসিল তথা চার আলিপ টেনে পড়তে হবে আমরা এটা পড়বো এইভাবে জিমে জের ইয়াই জি হামজা জবর আ জি আ তোমরা আমার সাথে বলো জিমে জের ইয়াই জয় জম জি হামজা জবর আ জি আ সম্মানিত দর্শক শ্রোতা এবার আমরা পরের শব্দটি দেখব আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সিন দেয়া আছে উপরে জবর পাশে একটি ওয়াও দেয়া আছে ওয়াওর উপরে জবর এবং বামে খালি আলিফ আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ থাকলে মদের হরব উপরে আমরা দেখতে পাচ্ছি একটি মোটা চিহ্ন এবং বামে হামজা দেয়া আছে তাহলে আমরা বুঝলাম মদের হরফের উপরে মোটা চিহ্ন সুতরাং এটা মধ্যে মোত্তাসিল চার আলিফ টেনে আমাদেরকে পড়তে হবে দেখুন আমরা পড়বো এইভাবে সিন জবর সা।

সাওয়া উন উন দর্শক শ্রোতা এবার আমরা পরের শব্দটি দেখবো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বা উপরে একটি জবর দেয়া আছে আমরা পড়বো বা জবর বা এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লাম দেয়া আছে উপরে জবর এবং বামে আমরা দেখতে পাচ্ছি একটি খালি আলিফ দেয়া আছে উপরে মোটা চিহ্ন তাহলে আমরা বুঝতে পারলাম মদের হরফের উপরে মোটা চিহ্ন এবং বামে হামজা দেয়া আছে চার আলিফ মধ্যে মত এখানে আমরা চার আলিফ টেনে পড়ব আমরা এইভাবে পড়ব বা জবর জবর বা লাম বামে খালি আলিফ বালা হামজা দুই ফেস উন বালা উন

সম্মানিত আমরা পরের শব্দটি দেখি এখানে দেয়া আছে একটি নুন নিচে একটি জের দেয়া আছে আমরা পড়লাম নুন জের নে এরপর আমরা দেখতে পাচ্ছি একটি সিন দেয়া আছে উপরে জবর বামে খালি আলিফ সুতরাং আমরা আগেই পড়েছি মধ্যে তবাই উপরে একটি মোটা চিহ্ন দেয়া আছে এবং বামে হামজা দেয়া আছে সুতরাং মধ্যে মোত্তাসিল চার আলিফ মধ্যে মোত্তাসিল আমরা পড়বো এইভাবে নুন জের নি সিন জবর বামে খালি আলিপসা উন তোমরা আমার সাথে বলো নুন জী জবর বামে খালি আলিপসা নিসা হামজা দুই ফেস উন সম্মানিত দর্শক আমরা পরের শব্দটি দেখব এখানে দেয়া আছে কফ উপরে একটি জবর বামে খালি আলিফ মধ্যে তবাই উপরে মোটাসিন এবং বামে হামজা দেখতে পাচ্ছি তাহলে এটা মধ্যে মোত্তাসিল চার আলিপ টেনে পড়তে হবে আমরা এইভাবে পড়ব কফ জবর বামে খালি আলিফ ক হামজা জের ইম দুই জবর মান অ তোমরা আমার সাথে বলো অফ জবর বামে খালি আলিফ হামজা জের ই মিম দুই জবর মান মিম দুই জবর মান আ ইমান ফরমানী দরসে আমরা পরের শব্দটি দেখব আমরা দেখতে পাচ্ছি এখানে একটি হরফ দেয়া আছে শিন উপরে ফেশ দেয়া আছে আমরা পড়ব শিন ফেশ সু পর হরফটি হচ্ছে হা উপরে জবর দেয়া আছে আমরা পড়ব হা জবর হা সুহা পর হরফটি হচ্ছে দাল উপরে জবর দেয়া আছে বামে একটি খালি আলিফ দেয়া আছে মধ্যে তবাই উপরে আমরা দেখতে পাচ্ছি একটি মোটা চিহ্ন দেয়া আছে এবং বামে একটি হামজা দেয়া আছে মধ্যে মোত্তাসিল চার আলিপ টেনে পড়তে হবে আমরা এইভাবে পড়ব শিন ফেস সু হা জবর হা সু হা দাল জবর বামে খালি আলিফ দা সুহাদা হামজা ফেস উ সুহাদা উ তোমরা আমার সাথে বলো চিনু হা জবর হা সুহা বাল জবর বামে খালি আলিফ দা সুহাদা হমস ফেস উহদা উ সম্মানিত দর্শক শ্রোতা এইভাবে সব হরফুলো নিচের গুলো ঠিক একই আমরা দেখতে পাচ্ছি সুতরাং আমরা এরকম মোটা চিহ্ন দেখতে পাবো এই মোটা চিহ্ন গুলো দেখলেই পরে আমরা সেখানে আমাদেরকে অবশ্যই চার টেনে পড়তে হবে সম্মানিত শ্রোতা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আরো ভালো করে আপনারা বারবার এই ভিডিওটি দেখবেন তাহলে পরে ইনশাল্লাহ আপনারা সবগুলো আয়ত্ত করতে পারবেন কোরআনে যেখানে আপনারা এরকম মোটা চিহ্ন দেখতে পাবেন সেখানে আপনারা চার আলিফ টেনে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সকলকে সঠিকভাবে কোরআন পড়ার এবং বুঝা আল্লাপাক আপনাদের জন্য সহজ করে দেবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সকলের মঙ্গল কামনা করে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ